শীঘ্রই করোনার বুস্টার ডোজ টিকার ক্যাম্পেইন শুরু করবে সরকার। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল এই দাবি করে মন্ত্রী আরও জানান, টিকা কিনতে এ পর্যন্ত 40,000 কোটি টাকা ব্যয় করেছে সরকার। দুপুরে আন্তর্জাতিক কিডনি দিবস উপলক্ষে রাজধানীর সরকারি কিডনি হাসপাতালে এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। মন্ত্রী আরও বলেন, করোনার কারণে বিভিন্ন সরকারি হাসপাতালে অন্য রোগের চিকিৎসা কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হলেও দ্রুতই তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এছাড়াও কিডনি রোগীদের সুবিধার্থে প্রতিটি জেলা হাসপাতালে 10 শয্যার পৃথক ডায়ালাইসিস ইউনিট খুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা বুস্টার ডোজের ক্যাম্পেইন আবার শুরু করতে যাচ্ছি, অল্প দিনেই শুরু হবে। আমরা আহ্বান করব আমাদের যারা বুস্টার ডোজ এখনো নেয় নাই তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মীরা কাজ করেছে এবং সঠিকভাবে কাজ করেছে, বিদায় আমাদের এই অর্জন। আমরা পৃথিবীতে টিকাতে এখন 8 নম্বরে অবস্থান করি, 200টা দেশের মধ্যে।